DLS গেমটি যারা নতুন খেলেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট অ্যাটাক গেমার। DLS 23 গেমটিতে যে সকল নতুন ভাইবেদাররা রয়েছেন তারা কিন্তু স্টেডিয়াম আপডেট দেওয়ার সময় DLS কিং ভাইয়ের মতন ভুলের কারণে কিন্তু তাদের আপডেট স্টেডিয়ামটি হারাতে হয়। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি ভুল করার কারণে আপনাদের আপডেট স্টেডিয়ামটি হারিয়ে যায়। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, DLS সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন। আমার স্টেডিয়ামটি আপডেট দেওয়ার কারণে ফুল ম্যাক্স রয়েছে। যারা নতুন রয়েছেন তারা কিন্তু স্টেডিয়াম আপডেট দেওয়ার সময় এই যে এরকম কিছু ফ্রি নামক অপশন পান, তো আপনারা যদি এরকম ফ্রি অপশনে ক্লিক করে দেন তখন কিন্তু আপনার স্টেডিয়ামটি বড় থেকে ছোট হয়ে যাবে। তার মানে আপনি স্টেডিয়ামটি যদি চান ছোট করতে তখন কিন্তু এভাবে ফ্রিতে ছোট করতে পারবেন, কিন্তু ফ্রিতে যদি ছোট করে ফেলেন এটা কিন্তু কয়েন দেওয়ার মাধ্যমে আবার আপডেট করে বড় করতে হবে। তার জন্য আপনারা যারা নতুন রয়েছেন এই গেমটিতে তখন আপনারা স্টেডিয়ামটি আপডেট দেওয়ার সময় খুবই সতর্কতার সাথে স্টেডিয়ামটি আপডেট দিবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে স্টেডিয়ামটি আপডেট দিবেন। আপনাদের স্টেডিয়াম নতুন থাকা অবস্থায় আপনারা তখন যদি সাদওয়ালা স্টেডিয়াম দিতে চান তখন আপনারা 27 নাম্বারটা দিয়ে দিবেন এই সাইডে এবং কোনায় দিয়ে দিবেন হলো 52 নাম্বার। এভাবে আপনারা স্টেডিয়ামটি আপডেট দিয়ে নেবেন। এভাবে দেওয়ার পর আপনারা কয়েন দেওয়ার মাধ্যমে স্টেডিয়ামটি আপডেট করে নেবেন, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। DLS সম্পর্কে সকল কিছু শেয়ার করার জন্য আমি আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খুলেছি। সেই গ্রুপটিতে আপনারা জয়েন হওয়ার মাধ্যমেই কিন্তু আপনাদের সকল ট্যালেন্টগুলো কিন্তু আপনারা সেই গ্রুপটিতে পোস্ট করতে পারবেন। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার সেই ফেসবুক গ্রুপটির মধ্যে আপনারা সকলেই জয়েন হয়ে যান, এবং সেই গ্রুপটির লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এবং গ্রুপটির নাম হচ্ছে লাস্ট অ্যাটাক গেমার DLS ক্রেজি ফ্রেন্ডস। সো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং DLS সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিন। এবং DLS সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করার মাধ্যমে আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।